ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। পানিতে তলিয়ে গেছে সড়ক টানা বৃষ্টিতে গাজীপুর নগরী শ্রীপুর ও কালিয়াকুয়ের বিভিন্ন এলাকায় জলবদ্ধতা দেখা দিয়েছে রাস্তায় পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল আজ শুক্রবার ছয় অক্টোবর দেশের সব জায়গায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী দুই দিন দেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে ভারী বর্ষণে এই প্রবণতা শনিবার সাত অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকতে পারে আবহাওয়া অফিস বলেছে বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি বাংলাদেশের পশ্চিমাংশে অবস্থান করছে এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর দিয়ে সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবলভাবে অবস্থান করছে শুক্রবার সারাদেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তবে পরবর্তী দুই দিন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে এদিকে কালিয়া কালিয়াকৈরে ভারী বৃষ্টিতে ঘরের দেয়াল ধসে স্বামী স্ত্রী ও কোনাবাড়িতে এক শিশুর মৃত্যু হয়েছে এছাড়াও শ্রীপুরে বৃষ্টিতে একটি ঘরের দেয়াল ধসে পড়ে এতে আহত হয়েছে দুজন